সুপ্রিয় দর্শক শ্রোতা কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ফিয়ার্স আজকে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিম গাছে কি কি খাবার দিবে বাম ফলন পাবেন যেহেতু সামনে শীত আসতেছে সিমটা চাষ করার কিন্তু এখনই সঠিক একটা সময় তো ভিউয়ার্স সিমের বাম্পার ফলন পেতে হলে এখনি সিম গাছের মধ্যে কি কি খাবার দিতে হবে আর কি কি পরিচর্যা করতে হবে সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তবে চলুন ভিউয়ার্স মূল ভিডিওতে চলে যাই ভিউয়ার্স আমি যে সিম গাছগুলো লাগিয়ে দিয়েছি আজকে তার প্রায় দশ থেকে বারো দিন তো এই দশ থেকে বারো দিনের ভিতরে দেখুন আমার গাছটা কতটা বড় হয়েছে আমার এই গাছগুলো কিন্তু অলরেডি চারটা পাতা নিয়ে নিয়েছে তো আজকে আমি এই গাছগুলোর মধ্যে পরিচর্যা করব তো ভিউয়ার্স আপনারা জৈব সার দিয়েও পরিচর্যা করতে পারেন আবার রাসায়নিক সার দিয়েও পরিচর্যা করতে পারেন তো আজকে আমি এই সিম গাছগুলো রাসায়নিক সার দিয়ে পরিচর্যা করব। তো সর্বপ্রথমে আমি এই সিম গাছের চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা আমি একটি দা দিয়ে আগুয়া করে নিব এতে করে আমার গাছের শিকড়গুলো কিন্তু চারদিকে চলাচল করতে পারবে আর আমি সারটাও খুব সহজে দিয়ে দিতে পারবো দেখুন আমার চারদিকের মাটিটা কিন্তু একটু শক্ত আছে এতে করে কিন্তু আমার সিম গাছের শিকড়গুলো চলাচল করতে পারবে না তাই আমি এই মাটিগুলো আগুয়া করে দিচ্ছি অর্থাৎ ঝুরঝুরা করে দিচ্ছি তো চারদিকের মাটিটা আমি আগুয়া করে দিবাম এখন যেইটি ভাগু আছে সেই সেইটি ভাগু আমি ভেঙে দিব ঠিক এইভাবে আমি টিউব ভাগু ভেঙে দিচ্ছি চারদিকের মাটিটা আমি ঝুরঝরা করে দিবাম এখন আমি চারদিকের যে মাটিটা আছে সেই মাটিটা কিন্তু অল্প করে সরিয়ে নিব ঠিক এইভাবে চার দিক থেকে মাটিটা সরিয়ে নিব দেখুন আমি কিন্তু একটু গর্ত করে আমার চারদিকের মাটিটা আমি সরিয়ে নিয়েছি তো এখন আমি এই সিম গাছগুলোর মধ্যে কিছু পরিমাণ সার দিব আমি সর্বপ্রথমে দিয়ে দিব কিছু পরিমাণ গোবর সার দেখুন আমি এই জায়গায় শুকনো গোবর সারটা নিয়ে নিয়েছি তো আপনারা যদি শুকনো গোবর সারের পরিবর্তে কাঁচা গোবর সারটা দেন সেই ক্ষেত্রে কিন্তু এইভাবে সারটা দিয়ে তারপর কিছুদিন রেখে দিতে হবে এইভাবে চারদিকে দিয়ে তারপরে গোবর সারগুলো শুকানোর পর অন্যান্য সার দিতে হবে যেহেতু আমার গোবর সারগুলো শুকনো আছে তাই এখনই আমি অন্যান্য সারগুলো দিতে পারবো আমি এই জায়গায় দেড় থেকে দুই কেজি পরিমাণ গোবর সার দিয়ে দিব তো আমি গোবর সারটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব দশ থেকে পনেরো গ্রাম পরিমাণ ইউরিয়া সার অঞ্চলভেদে এই ইউরিয়া সারটাকে অনেক জায়গায় সাদা সার অথবা লবন সারও বলা হয়ে থাকে তো এই সারটা একটু কমিয়ে দিবেন যেহেতু আপনার গাছগুলো ছোট তাই একটু কম পরিমাণ দিতে হবে ইউরিয়া সারের কাজ হচ্ছে গাছের নাইট্রোজেনের ঘাটতি পূরণ করবে আর গাছকে খুব দ্রুত এবং তাড়াতাড়ি বড় করবে এখন আমি দিয়ে দিব তিরিশ গ্রামের মতন ডিএপি সার আপনারা এই ডিএপি সারের পরিবর্তে কিন্তু টিএসপি সারটাও দিতে পারেন আমি দিক দিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি ফেয়ার্স আমি ডিএপি সারটা দিয়ে দিলাম আর ডিএপি সারের কাজটা হচ্ছে গাছের নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতি পূরণ করবে এখন আমি দিয়ে দিব দশ থেকে পনেরো গ্রাম পরিমাণ ফুরাডান ফুরাডানের কাজ হচ্ছে গাছকে বিভিন্ন প্রকারের পোকামাকার আক্রমণ থেকে রক্ষা করবে এই ফুরাডানটা কিন্তু আমি গাছের গোড়াতেও দিতে পারবো এতে করে কিন্তু কোনো সমস্যা হবে না এখন আমি দিয়ে দিব কিছু পরিমাণ ভিটামিন আপনারা বাজারে থিওবিট অথবা ইনসেপ নামে ভিটামিনটা পাবেন সেই ভিটামিনটা দিতে পারেন আমি চার দিক দিয়ে সিটিয়ে দিচ্ছি এখন আমি পাঁচ থেকে দশ গ্রামের মতন ভিটামিন দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব দশ গ্রামের মতন পটাশ সার ভিয়ার্স পটাশ সারের কাজ হচ্ছে গাছের ফুল ফল আনতে সাহায্য করবে যদি গাছে পটাশ সারের অভাব দেখা যায় সেই ক্ষেত্রে কিন্তু তেমন একটা ফুল ফল আসবে না তাই আমি এটা চারদিকে ছড়িয়ে দিলাম আর নাইট্রোজেন সার কিন্তু গাছকে দ্রুত বড় করে আমি সবগুলো সার দিয়ে দিলাম এখন আমি যেই মাটিটা উঠিয়ে রেখেছিলাম থেকে সেই মাটিটা দিয়ে দিয়ে দিব এই মাটি আমি যে সারগুলো দিয়েছি সেই সারগুলো কিন্তু ঢেকে দিব এতে করে দেখা যাবে যে পরবর্তীতে এই এই যে দিক কিন্তু আমার এই সিম গাছগুলো শিকড় আর দ্রুত আমার গাছগুলো বড় হয়ে যাবে আর একটা নির্দিষ্ট সময় কিন্তু ফলন দিবে যেহেতু আমার এই গাছগুলোর বর্তমান বয়স হচ্ছে এখন পনেরো দিন আবার আমি পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ দিনের মাথায় এই সারগুলোই পরবর্তীতে আবার দিয়ে দিবো তো তখন আমি এখন যে সারগুলো দিয়েছি তার থেকেই একটু বেশি পরিমাণ সার দিব যেহেতু এখন আমার গাছটা একটু ছোট তখন কিন্তু আমার গাছটা আর একটু বড় হয়ে যাবে তাই গাছগুলো বড় হলে সারের পরিমাণটা একটু বেশি লাগবে ভিহার্স এখন আমি মাটি দিয়ে আমার সারগুলো ঢেকে দিচ্ছি ভিহার্স আমি যদি মাটিটা দিয়ে দিই এতে করে কিন্তু বৃষ্টি নামলেও এই সারটা আমার গাছের গোড়াতে চলে যেতে পারবে না তো দেখুন আমি কিভাবে চারদিক থেকে মাটিটা দিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আমি খুব সুন্দরভাবে চারদিকের যে মাটিটা উঠিয়ে রেখেছিলাম সেই মাটিটা দিয়ে কিন্তু আমার সারগুলো ঢেকে দিয়েছি তো দেখুন আমি কিন্তু একটু উঁচু করে মাটি দিয়ে আমার সারগুলো ঢেকে দিয়েছি এতে করে যদি বৃষ্টিও নামে তাহলে দেখা যাবে যে আমার গাছের গোড়ার মধ্যে কিন্তু পানি জমবে না আর একটা নির্দিষ্ট সময় পর কিন্তু আমি আশা করি আমার এই গাছগুলো থেকে বাম্পার একটা ফলন পাবো তো এখন কিন্তু আমি এই গাছগুলোর মধ্যে পানি দিব না পানিটা না দেওয়ার কারণ হচ্ছে যেহেতু সবেমাত্র আমি রাসায়নিক সারগুলো দিয়েছি এখন যদি পানি দিই তাহলে দেখা যাবে যে আমার সারের পানিগুলো গাছের গোড়ায় চলে যাবে আর গাছগুলো মারা যাবে আমি দুই থেকে তিন দিন পর এই গাছগুলোর ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন নতুন সুন্দর সুন্দর কৃষিভিত্তিক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম